আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সের সিলেবাস নিয়ে। দেখে নাও, তোমাদের CC-03 আর CC-04 রয়েছে, তোমাদের দুটো কোর পেপার রয়েছে, CC-03 আর CC-04। CC-03 তোমাদের 75 মার্ক্সের পরীক্ষা হবে এবং CC-04-এর ক্ষেত্রেও তোমাদের মোট 75 মার্ক্সের পরীক্ষা হবে। আজ আমরা CC-03 নিয়ে আলোচনা করবো। CC-03-তে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, তোমাদের 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস, সেই সময়কালের ইতিহাসটা তোমাদের জানতে হবে। তোমাদের ফুল মার্ক্স তোমাদের রয়েছে 75, তার মধ্যে তোমাদের 25 নম্বর ইন্টারনাল হবে, তার মধ্যে 20 নম্বর তোমাদের ইন্টারনাল এক্সাম আর 5 নম্বর তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর দেওয়া হবে। আর বাকি যে 50 নম্বর রয়েছে সেটা তোমাদের বাইরের কলেজে গিয়ে এক্সটার্নাল এক্সাম দিতে হবে, সেটা তোমাদের ফাইনাল এক্সাম, সেটা তোমাদের 50 মার্ক্সের হবে। তোমরা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার দিয়ে তোমরা বুঝে গেছো কীভাবে কোশ্চেন প্যাটার্ন হবে। এবার আমরা বিস্তারিত সিলেবাসটা একবার দেখে নেবো। দেখে নাও, কোর থ্রির ক্ষেত্রে তোমাদের কী কী বিষয় পড়তে হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এখানে কিছু রেফারেন্সের বইয়ের নামও দেওয়া রয়েছে, সেগুলো একবার দেখে নাও। এবার আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নেবো। এবার আমরা কোর থ্রির কোশ্চেন পেপারটা দেখে নেবো সেকেন্ড সেমিস্টারের। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। বিভাগ কয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×2=10। দেখে নাও। তারপরে গ্রুপ বি অর্থাৎ বিভাগ ক্ষয় তোমাদের রয়েছে, মোট 5টি প্রশ্ন দেওয়া, যে কোনো তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8×2=16। তারপরে বিভাগ গয়েও তোমাদের সেম রয়েছে, তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 12×2=24। এই তো তোমাদের রয়েছে মোট 50 নম্বরের এক্সটার্নালের পরীক্ষা। আমরা এবার কিছু বাংলা ভার্সন বইয়ের নাম দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হবে। তোমরা কিনতে পারো ভারতের ইতিহাস সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের যে বইটা রয়েছে, দ্বিতীয় খণ্ড, সেই বইটা তোমরা কিনতে পারো। সেই বইটা কিন্তু তোমরা CC-03 সিলেবাসটা কিন্তু পুরোটাই পেয়ে যাবে এতে। এবার আমরা আরও একটি বই দেখে নেবো, রয়েছে ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগ, গোপাল চন্দ্র সিনহার লেখা। এই বইটাও তোমরা কিন্তু কিনতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তোমাদের নতুন হওয়া, তার লাল কালার যে সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করে পাশে যে বেল আইকন সেটাকেও প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। এবার আমরা পরপর সাজেশন সহ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা এবং সংক্ষেপে আলোচনা নিয়ে আমরা কিন্তু পরপর ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করতে থাকো।